ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা আপনাদের সাথে একটা 232 ফটোকপির পাওয়ারবোর্ড নিয়ে আলাপ করব। এটা কিভাবে রিপেয়ার করতে হয় বা এটা কি প্রবলেম সেটা নিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বড় একটা পাওয়ার সাপ্লাই আছে, এটা তো সেবার 232 ফটোকপি মেশিনের পাওয়ার সাপ্লাই। চলুন আমরা দেখি কিভাবে কাজটি করতে হয়। ওকে, এই পাওয়ার সাপ্লাইটির যে প্রবলেমটা হলো যে লাইন দেওয়ার রোম মোটামুটি 15-20 মিনিট পর পাওয়ার আসে আর কি, তার মানে আর কি অ্যাটলিস্ট আপনি পাওয়ার দেওয়ার পরে 15-20 মিনিটের মতো ওয়েট করতে হবে, তারপর মেশিনটাতে পাওয়ার আসবে। আমরা এই প্রবলেমটা সলভ করব, দেখি প্রবলেমটা কোথায় আছে বা কী অবস্থা। ওকে, আপনার পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন, এখানে এটা হলো এসি পাওয়ার জ্যাক, আর এটা হলো পাওয়ার সুইচ, আর এখানে একটা আছে হিটারের লাইন, যেটা নিয়ে আর কি হিটার ইউনিটে আর কি লাইনটা দিছে, হিটার পাল্পের লাইন দিছে, এখানে এটা দিয়ে হিটারের কাজটা করাইছে। আর এখানে আর একটু ভালোভাবে খেয়াল করবো যে এখানে দেখুন, এখানে দুইটা SMPS করছে, একটা দুইটা SMPS, একটা SMPS পাওয়ার সাপ্লাই, এই একটা পাওয়ার সাপ্লাই, মানে ডাবল পাওয়ার সাপ্লাই করছে। এখানে দুইটা আইসিও করছে, দুইটা এই একটা অসিলেটর আইসি, এই একটা পাওয়ার সাপ্লাই অসিলেটর আইসি, আর এখানে দুইটা মসফেট ইউজ করছে, একটা দুইটা মসফেট, আর এখানে ব্রিজ রেক্টিফায়ার আছে একটা, আর এখানে একটা এটা আর একটা মসফেট আছে যেটা এসি ডাইরেক্ট ইনপুট করাইছে। এখানে একটু ভালোভাবে খেয়াল করুন, এই একটা মসফেট আছে, এই একটা মসফেট যেটা SMPS-টা অন করাইছে, এই একটা মসফেট SMPS-টা অন করাইছে, আর রেজিস্ট্যান্স আছে। আর এখানে একটু ভালোভাবে খেয়াল করুন, পাওয়ার সাপ্লাইটা বেশ বড় কিন্তু হয়তো কাজটা একটু ডিফিকাল্টও হবে, এখানে হয়তো দুইটা পাওয়ার সাপ্লাই একই সাথে অন হবে না, হয়তো সিস্টেম মাদারবোর্ডে ভোল্টেজ যাওয়ার পরে আরেকটা পাওয়ার সাপ্লাই হয়তো আপনাদের ফিডব্যাক নেওয়ার পরে হয়তো অন করবে। আমরা দেখি এটা প্রবলেমটা কী আছে। আর এখানে যে আরেকটা যে জিনিসটা বলার দরকার, ঠিক আছে আমরা লাইন দিই, লাইন দেওয়ার পরে ব্যাপারটা আমরা একটু চেক করি যে আসলে কীভাবে কাজটা করতে হয়। ওকে, এতে আমরা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছি, পাওয়ার সাপ্লাই আমরা এখন লাইন দিব, লাইন দিয়ে দেখি কী অবস্থা। আমরা দেখি একটু আর পাওয়ার সাপ্লাই কাজ করার সময় সবসময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যেটা অবশ্যই যদি এটা সিরিজ বোর্ড হয়, সিরিজ বোর্ড ছাড়া কাজ করা আসলে খুবই ডিফিকাল্ট হবে বা একটা রিস্ক থাকবে, যে কোনো মুহূর্তে শর্ট হয়ে গেলে হয়তো দেখা যাচ্ছে সার্কিট বা ব্রান হবে বা ওই দিক থেকে সার্কিট ব্রেকার পড়ে যাবে বা ওয়ারিং ব্রান হতে পারে, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখুন, অবশ্যই যদি সিরিজ বোর্ডে কাজ করা হয়। আমরা লাইন দিলাম, এটা ফিল্টার ভোল্টেজ 300 ভোল্টেজ, থেকে যে জিনিসটা আমরা চেক করবো এসি ইনপুট হয়েছে কি না, সরি হ্যাঁ এসি ইনপুট ভোল্টেজ আছে, এই ইনপুট ভোল্টেজ আছে, এই পর্যন্ত এখানে ইনপুট ভোল্টেজ আছে, আমার যেখানে ভোল্টেজটা দরকার এই ভোল্টেজটা আছে, এই তারপরে ফিল্টার একটা ভোল্টেজ থাকবে, ফিল্টার ভোল্টেজ নাই, এখানে এসি ইনপুট ভোল্টেজ যে জিনিসটা বলতে বোঝাতে চাইছি এই ভোল্টেজটা নেই, দেখুন এখানে কোনো ভোল্টেজ নাই, তার মানে এখানে এখান থেকে প্রবলেমটা হয়েছে আর কি, ট্র্যাক আর এখানে রেজিস্ট্যান্স আছে, আমি এটা দেখাবো আপনাদের। আচ্ছা এসি ভোল্টেজ, এটা কোনো এসি ইনপুট ভোল্টেজ নাই, ডিসিতে দেখি যদি এখানে মেন ফিল্টার কোনো ভোল্টেজ নেই, তার মানে এখানে কোনো ভোল্টেজ থাকবে না, ঠিক আছে আমি দেখি প্রবলেমটা কোথায়। এখানে দেখেন একটা এখানে যে একটা জিনিস আছে, এসি ভোল্টেজ এসে এখানে দেখেন এখানে একটা এ আছে, এখানে একটা মসফেট আছে, মসফেটের নাম্বারটা হলো M1661, এখানে একটা মসফেট আছে যেটা এই মসফেটটা অনেক সময় প্রিন্টারে অনেক সময় ইউজ করে, প্রিন্টার ইউজ করে হিটারের কাজ করার জন্য ইউজ করে, প্রিন্টারের যে ফিউজার ইউনিট আছে, ফিউজার ইউনিটে হিটার যে কয়েলটা আছে কয়েলে ইউজ করে এটা অনেক সময় আমি দেখছি। আর এখানে এটার সাথে দেখুন আর একটা জিনিস ব্রিজ করছে, সেটা হলো 10 ওমসের একটা রেজিস্ট্যান্স আছে, 10 ওয়াটের হয়তো বা এই রেজিস্টটা মনে হয় যে খুব সম্ভবত কাটায়, এটা আমরা একটু মাইপে দেখে নিতে আরে তুলে
এই দেখুন 10 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে আমাদের এখানে 10 ওহম যে তার মানে 10 ওহমের রেজিস্ট্যান্স আর এখানে যে জিনিসটা আপনি দেখাতে চাইছিলাম যে এই যে এখানে আরেকটা মসফেট করছে যেটা এই দেখুন এসি লাইনটা কিভাবে গেছে এখান থেকে এই গেছে এসি লাইন এখানে দুটো ফিউজ আছে ফিউজ থেকে এই সুইচে গেছে ও ফিউজ হয়েছে ফিউজ থেকে সুইচে গেছে সুইচে যাওয়ার পরে এখান দিয়ে এই দুটো লাইন আসছে এখান থেকে একটা লাইন তো এখান দিয়ে সরাসরি এই যে এদিক দিয়ে চলে গেছে আর এখানে একটা এদিক দিয়ে এখান দিয়ে ডাইরেক্ট ইউ হয়ে চলে গেছে এদিকে একদম ডাইরেক্ট ইতে আছে ব্রিজ এই যে এই আসছে এই এই এখান থেকে এসে এই এখান থেকে এই 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 একটা জাম্পার হয়ে সরাসরি এসি থেকে এসি ইনপুট থেকে আসছে আর এখানে আর একটা লাইন দেন কি কাজ করাইছে যেটা নিয়ে অবশ্যই জানা দরকার এখানে ওভারলোড একটা ট্রান্সফর্মার ইউজ করছে ওরা এই যে এটা এটা কোনো কিছু হয়তো লোড অনেকটা ই করবে ওভারলোড টাইপের কাজ করছে হয়তো বেশি লোড হলে এটা কিছুটা লোড কনজিউম করবে আর কি এই তো এখন আমরা দেখি রেজিস্ট্যান্সটা লাগানোর পরে ভোল্টেজটা কী অবস্থা ডিয়ার ভিউয়ার্স আমাদের কাছে একটা 10 ওহমের রেজিস্ট্যান্স নাই সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি আমাদের কাছে যে রেজিস্ট্যান্সটা আছে আমাদের কাছে 4.7 ওহমের দুইটা রেজিস্ট্যান্স আছে 4.7 ওহমের দুইটা রেজিস্ট্যান্স আমরা হয়তো সিরিজ করে লাগালে হয়তো অনেকটা 10 ওহমের কাছাকাছি আসবে হয়তো 0.6 ওহমস এখানে কম আসবে এতে সমস্যা নেই হয়তো চলবে এটা সমস্যা হবে না দুইটা রেজিস্ট্যান্স আমরা এভাবে সিরিজ কানেকশন করে লাগিয়ে দেবো এরপর দেখি আমাদের রেজাল্টটা কি আসে লাগানো হয়ে গেছে এটা খুব বেশি একটা খারাপ হয় নাই ভালোই হয়েছে অ্যাটলিস্ট না থাকার চাইতে এই দেখুন ঠিক আছে ওকে এখন দেখি কি অবস্থা এখানে ভোল্টেজ আসছে কিনা হ্যাঁ ভোল্টেজ চলে আসছে আর এখানে দেখুন এই ভোল্টেজ থাকবে একটা এখানে একটা ভোল্টেজ থাকবে সরি এসি ভোল্টেজ এই এই এখানে একটা ভোল্টেজ আসবে এখানে একটা ভোল্টেজ আসবে তাহলে এখন তো এসি ইনপুট ঠিকই 220 আছে এখানে 220 থাকার পর এখন আমি দেখি ফিল্টারের 300 ভোল্ট আছে কিনা হ্যাঁ ফিল্টারের 300 ভোল্ট আসছে আউটপুট ভোল্টেজ ঠিক আছে কিনা এটা একটু চেক করি আউটপুট ভোল্টেজ 5 ভোল্ট এটা হ্যাঁ 5 ভোল্ট ঠিক আছে এখানে আরো বেশ কয়েকটা ভোল্টেজ আউটপুট হয়েছে 5 ভোল্ট হয়তো এটা 5 ভোল্ট আছে
5 ভোল্ট ঠিক আছে মানে ঠিক আছে আর কয়েকটা ভোল্টেজ থাকবে এখানে এখানে আর একটা ভোল্টেজ এই যে একটা ভোল্টেজ থাকবে অথবা হ্যাঁ এখানে 12 ভোল্ট ঠিক আছে কোনো সমস্যা নাই ওকে আমরা এখন দেখি এই পাওয়ার সাপ্লাইতে মেশিনে লাগানোর পরে দেখি কি অবস্থা কি রেজাল্ট আসে থ্যাংক ইউ ফর ওয়াচিং আর যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নেক্সট কোনো আপডেট মিস না করেন আপনারা আর যদি ভালো না লাগে থাকে ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কীভাবে আমরা আমাদের ইম্প্রুভমেন্ট আনতে পারি এটা আমাদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আমাদের সিস্টেমটা রান হয়েছে তার মানে জিনিসটা ঠিক আছে পাওয়ার সাপ্লাই ঠিকভাবে ঠিক আছে